হ্যালো প্রিয় দর্শক, আজ আমরা হাজির হয়েছি আরও একটি নতুন অজানা ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব ছোট্ট একটি গ্রাম যেটি অবস্থিত রাজস্থানের থর মরুভূমির মধ্যে, এবং এটি হলো ভারতেরই একটি ছোট্ট গ্রাম। চলুন জেনে নিই আজ এই ভিডিওর মাধ্যমে। রাজস্থানের থর মরুভূমি হলো এক ঐতিহ্যবাহী গ্রাম। এখানে প্রকৃতির রূপ আর মানুষের জীবনযাত্রার মিশ্রণে এক মায়াময় জগৎ রয়েছে। এই গ্রামের ঘরবাড়িগুলি মাটি আর পাথর দিয়ে তৈরি, যার দেওয়ালে রয়েছে নজরকাড়া নকশা। এখানে প্রতিটি বাড়ি ইতিহাসের সাক্ষী, প্রতিটি দেওয়ালই গল্প বলে। এই গ্রামের মানুষের জীবনযাত্রা সহজ কিন্তু পরিশ্রমের। কৃষি, পশুপালন এবং হস্তশিল্প তাদের প্রধান জীবিকা নির্বাহের উপায়। এখানে প্রতিটি মুহূর্তেই প্রকৃতির সাথে লড়াই আর মানুষের অদম্য সাহসের নিদর্শন পাওয়া যায়। রাজস্থানের ঐতিহ্য এখানে প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি গানে, প্রতিটি পোশাকে জীবন্ত হয়ে আছে। থারের মরুভূমিতে উটের পিঠে চড়ে দিগন্ত দেখার অভিজ্ঞতা অন্যরকম। প্রকৃতির এই বিশালতার মাঝে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতিটাও অপূর্ব। থারের গ্রামের এই গ্রামটির নামই হলো থর। থর মরুভূমির মধ্যে অবস্থিত। এই গ্রামের গল্প শেষ হলেও এই স্মৃতি চিরকাল মনে থাকবে। প্রকৃতির কঠোরতর সাথে মানুষের সংগ্রামের গল্প, সংস্কৃতির রঙিন ছবি, জীবনের এক অপূর্ব গল্প। চলুন এবার জেনে নেওয়া যাক বাকি কিছু গল্প। এখানে সন্ধ্যা নামতেই গ্রামের চত্বরে জ্বলে ওঠে ছোট্ট ছোট্ট আগুন। গৃহবালকরা গল্প গান করে, আনন্দ করে, ঐতিহ্যবাহী রাজস্থানী খাবার উপভোগ করে, আর রাতের আকাশের তারাগুলো ঝলমল করে। মরুভূমিতে সপ্তাহে একদিন করিবা নামের একটি হাট বসে। এই মরুভূমির মাঝখানে গ্রামের মানুষজন, পাশের গ্রাম থেকে আসা দোকানদাররা সবাই জমা হয় এই হাটে। পশু, হস্তশিল্পের জিনিসপত্র, মশলা, শাকসবজি, নানান ধরনের জিনিস বিক্রি হয় এই হাটে। এই থর গ্রামে ছাগল, গরু, উট ও নানান ধরনের পশু পাখির বাসস্থান এই মরুভূমিতে। তাদের জীবনযাত্রা দেখা, তাদের সাথে খেলা করা, এইসব অভিজ্ঞতা মরুভূমির ভ্রমণকে আপনাকে আরও সুন্দর করে তুলবে। সবথেকে মজার বিষয় হলো, রাতের বেলা যখন চাঁদ ওঠে আকাশে, ভরে যায় তারায়, তখন মরুভূমির নীরবতা আরও গভীর হয়। এই নীরবতার মাঝে শোনা যায় শুধু বালির ঝমঝম শব্দ। এই মুহূর্তে মনে হয় যেন তারা হাত বাড়িয়ে আমাদের ছুঁতে আসছে। চলুন এবার জেনে নেওয়া যাক রাজস্থানের কিছু এই গ্রামের শিল্প ও পোশাক আশাক সম্পর্কে। সকালের নরম আলোয় গ্রামের নারীরা ছাদে বসে বসে রুমাল এঁকে চলেছে। তাদের হাতের নিপুণতায় ফুটে ওঠে রঙিন ফুল, পাখি আর বিভিন্ন জ্যামিতিক নকশা। এই রুমাল গ্রামের নারীদের শিল্পকলার নিদর্শন, তাদের আয়ের অন্যতম উৎসও বটে। গরম তন্দুরে শেখা রুটি, মশলাদার সবজি, ঘরের তৈরি মাখন, লাচ্ছি মরুভূমির খাবার, কিন্তু স্বাদের নিরিখে অতুলনীয়। এই খাবারে মিশে থাকে স্থানীয় ফসলের স্বাদ, প্রকৃতির ঠান্ডা ও বাতাসের গন্ধ। ঐতিহ্যবাহী পোশাক বলতে রঙিন ঘাগরা চলি, পুরুষদের পাগড়ি, মুখ ঢাকা ঘোমটা ঐতিহ্যবাহী এক পোশাক। গ্রামের মানুষের সাংস্কৃতিক নিদর্শন এই পোশাকে মিশে থাকে রাজস্থানের ঐতিহ্য, মরুভূমির রুক্ষতার সাথে মানিয়ে নেওয়ার কৌশল। গ্রামের প্রতিটি ঘরেই লুকিয়ে থাকে শিল্পকলার কোনো না কোনো রূপ। হস্তনির্মিত পুতুল, মৃৎশিল্পের জিনিসপত্র, কাঠের খোদাই করা জিনিসপত্র, এইসব শিল্পকলাও গ্রামের মানুষের সৃষ্টিশীলতার প্রকাশ এবং তা আয়ের উৎস। আর মরুভূমির উৎসবের কথা বলতে গেলে তো হোলি, দেওয়ালির আলো এবং তিজের নাচ মরুভূমির উৎসবগুলোর রঙিন আনন্দময় এক অন্য জগতেই আপনাকে নিয়ে যাবে।